আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই চ্যানেলের প্যারাগ্রাফগুলি খুব সহজ সরল ইংলিশে লেখা, আপনি চাইলে স্ক্রিনশট করে রাখতে পারেন। আজকে আলোচনা করব রাইট এ প্যারাগ্রাফ ওয়ান সচিন তেন্ডুলকার, সচিন তেন্ডুলকারের জীবনী নিয়ে। তো চলুন শুরু করা যাক। সচিন তেন্ডুলকার, ইন ইন্ডিয়া ক্রিকেট ইজ কনসিডারেড অ্যাজ এ রিলিজিয়ান অ্যান্ড সচিন তেন্ডুলকার অ্যাজ গড। ভারতবর্ষে ক্রিকেটকে ধর্ম এবং সচিন তেন্ডুলকারকে ঈশ্বর হিসেবে বিবেচনা করা হয়। সচিন তেন্ডুলকার ইজ নোন অ্যাজ দ্য গ্রেটেস্ট ক্রিকেট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। সচিন তেন্ডুলকার পৃথিবীর সবচেয়ে ভালো ক্রিকেটার হিসাবে পরিচিত। He was born on 24th April 1973 in Mumbai in a middle class family. তিনি জন্মগ্রহণ করেছিলেন 1973 সালে 24 এপ্রিল মুম্বাইয়ের একটি মধ্যবিত্ত পরিবারে। His father's name is Ramesh Tendulkar and his mother's name is Rajini Tendulkar. তার বাবার নাম হল রমেশ তেন্ডুলকার এবং তার মায়ের নাম রজনী তেন্ডুলকার। The cricketing career of Tendulkar began during his school days. তার ক্রিকেট খেলা শুরু হয় তার স্কুল লাইফ থেকেই। দ্য ফার্স্ট কোচ অফ সচিন তেন্ডুলকার ইজ রামাকান্ত আচারিকার। তার প্রথম কোচ হল রামাকান্ত আচারিকার। হি মেড হিজ ইন্টারন্যাশনাল ডেবিউট অন 15th November 1989 এগেনস্ট পাকিস্তান অ্যাট দ্য এজ অফ 16 ইন করাচি। তার ক্রিকেট খেলা শুরু হয় 1989 সালের 15ই নভেম্বর পাকিস্তানের বিরুদ্ধে করাচিতে 16 বছর বয়সে। He is the only player to complete more than 30,000 runs in international cricket. তিনি একমাত্র প্লেয়ার যিনি 30,000 রান সম্পন্ন করেন আন্তর্জাতিক ক্রিকেটে। He played 664 international cricket matches in total scoring 34,357 runs. তিনি মোট 664টি ক্রিকেট ম্যাচ খেলেছেন যাতে রান হয়েছে 34,357। He is also holds the scored the record of scoring most hundreds in international cricket. তিনি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি শত রান করারও রেকর্ড করেছেন। He is known to us as Little Master and Master Blaster. তিনি আমাদের কাছে লিটল মাস্টার এবং মাস্টার ব্লাস্টার নামে পরিচিত। He also has many records in the cricket field. ক্রিকেটে তার আরও অনেক রেকর্ড রয়েছে। ফর হিজ এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স হি রিসিভড দ্য অর্জুন অ্যাওয়ার্ড, রাজীব গান্ধী খেলরত্ন, পদ্মশ্রী, পদ্মভূষণ অ্যান্ড ভারতরত্ন। ক্রিকেটে তার অসামান্য কৃতিত্বের জন্য তিনি অর্জন করেছেন অর্জুন পুরস্কার, রাজীব গান্ধী খেলরত্ন, পদ্মশ্রী, পদ্মভূষণ এবং ভারতরত্ন। হি ইজ সাবসিকুয়েন্টলি রিকোয়ার্ড ফ্রম অল ফর্মস অফ ক্রিকেট অন 16 নভেম্বর 2013 আফটার প্লেয়িং হিজ 200 টেস্ট ম্যাচ এগেনস্ট ওয়েস্ট ইন্ডিজ ইন মুম্বাই। তিনি ক্রিকেটের সমস্ত রকম ফর্ম থেকে অবসর গ্রহণ করেছিলেন 2013 সালের 16ই নভেম্বর তার 200তম টেস্ট ম্যাচটি খেলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মুম্বাইয়ে। হি ম্যারিড সিন্স 1995 টু ওয়াইফ অঞ্জলি। তিনি অঞ্জলিকে বিবাহ করেন 1995 সালে। দে হ্যাভ টু চিলড্রেন অর্জুন অ্যান্ড সারা। তাদের দুইজন ছেলে, একজন অর্জুন আর সারা। হি ইজ অলসো এ রাইটার। তিনি একজন লেখকও। হি রোট হিজ অটোবায়োগ্রাফি নেমড প্লেয়িং ইট মাই ওয়ে। তিনি তার আত্মজীবনী লিখেছেন, নাম হল প্লেয়িং ইট মাই ওয়ে। আফটার রিটায়ারমেন্ট তেন্ডুলকার ওয়াজ রিমেইন্ড বিজি উইথ মাল্টিপল প্রজেক্টস রিলেটেড টু স্পোর্টস অ্যান্ড সোশ্যাল কজেস। অবসর গ্রহণ করার পরেও তেন্ডুলকার খুব ব্যস্ত বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংক্রান্ত প্রকল্পের কাজে।